হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো আজকে আমি অনেক দিন পর আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে থেকে আমি কন্টিনিউ ভিডিও দেবো, তোমরা সব দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। দেখো আমি সকালবেলায় উঠে আগে গাছগুলোকে দেখছি, সেই দিনে তোমাদের সামনেই তো গাছগুলো কেটেছিলাম, দেখেছো কত সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, ফুল হয়েছে। তোমরাই দেখো, পুরো কেটে দিয়েছিলাম আগের ভিডিওতে, দেখো দেখো কত পাতা হয়ে গেছে আর ফুলও হয়েছে। তো গোলাপ গাছকে যত কাটবে তত করে থাকো তো আমাকে জানাবে। তো দেখো আমি প্রথমে সেঁকে নেবো, তারপরে গ্যাসের মধ্যে দেবো। ও বাহু, এটা তো কি সুন্দর ফুললো, আমার তো বেশ সুন্দর লাগছে। তোমাদের কার কার এরকম ভালো লাগছে বলবে, আমার দিলটা কীরকম হয়েছে বলো। কেউ যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে, দিলটা তাকেই দেবো। দেখো কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, খেতে তো একই জানি কিন্তু বাট ভালো লাগছে। চলো আপা নারিয়ানকে খাইয়ে দিই। এটা তুই, আসসালাম আলাইকুম বল। তুমি বলো, ভালো করে বলো, ওইটা কে হয় তোমার? আরিয়ান আমার কে হয় বলো তো, আমার দিকে দেখে বলো, ভালো করে বলো, জোরে বলো। আর তুমি বলো আপান আমার কে হয় বলো, জোরে বলো। নাকে পোড়া হয়েছে ডাক্তার, পাগলার একটা ঝুলি নিয়ে বসে আছে। দেখো না, তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি। দেখো গাছগুলো অনেক খারাপ হয়ে গেছে, আর ওখানে দেখো সাদা জবাটাই আবার কীরকম ধারা হয়েছে, একদিকের পাপড়িটা আবার গোলাপি, কিন্তু গোলাপি এরকম ফুল হয় খুব সুন্দর কিন্তু লাগছে। আর এখানে লাল জবাটা আছে, আর এখানে যে নতুন জবাটা, এই জবাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে, আমি একটু কাছে টেনে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, দাঁড়াও একটু সামনে নিয়ে এসে দেখাচ্ছি। তো দেখো এই কালারটা, এই কালারটা আমার খুবই প্রিয়, সবই ভালো লাগে, এটাও ভালো লাগে। আর এই গাছটা দেখো পুরো গোল, আর ওইখানে দেখো লাল জবাটা আছে, আর এখানে পেঁপে হয়েছে, দেখো সবাই তো পেঁপে জানো। আর সে যে কুলগুলো বলছিলাম সব মানে খেয়ে গেছে, তো ছোটো ছোটো আরও আছে। আর এটা হচ্ছে আমাদের সেই লজ্জাপতি গাছ, যেটার সাথে আমি এই মাঠে এলেই আমি এগুলোকে খেলা করি, আমার তো হেবি ভালো লাগে। কে কে এরকম ধারা আমার মতন করতে ভালোবাসো তারা কিন্তু জানাবে, ঠিক আছে।
তো চলো আমি একটুখানি পাকামা করে নিই, তারপরে বাকি গাছগুলো দেখাচ্ছি। সেই দিনে আমি গাছ কাটার পরে দেখো কি সুন্দর সুন্দর কচি পাতা গজছে, আবার নতুন করে ফুল হয়েছে গাছগুলো। আর এই ফুলটা কি, এখানে একটা রঙ্গন ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে, পুরো গাছ ভর্তি। যখন এগুলো ফোটে খুব সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে। আর এটা আমাদের দোরের একদম সামনে, আমি দেখাচ্ছি আমাদের দোরটা, তো এই দিকটাই দোরটা আছে, আর ওই দিকটা দেখো পুরো বাড়িটা, কাপড় জামা ধুয়ে শুকুর দিয়েছি, কিছু মনে পড়বে না। তো এই দোরের সামনে এটা সামনেটা দেখো, এটা আমাদের মেন গেট, কেউ যদি আসতে চাও এখান দিয়ে চলে আসবে। আর এটা হলো আমাদের বাড়িটার, এখানটা পায়রাগুলো আছে। আর এই দিকটা সামনেটা, দোরের সামনে এই দিকটা গাছগুলো লাগানো আছে, সেই বড় জবা গাছটা। চলো তবে, সামনে শীতকাল আসছে, ভাবছি চন্দরমল্লিকার কাটিংগুলো লাগিয়েই ফেলি, নাহলে কবে আর হবে, কাজ কাজ করে তো লাগানোই হয় না। কাটিংটা একটু এরকম ঘোড়া দেখে নিলে তবে ভালো, জলদি গাছগুলো ভেঙে যায়, অসুবিধা হয় না। তো আমি এইখানে লাগাবো, দুটো লাগিয়েছিলাম, তো মনে হচ্ছে এগুলো হয়ে গেছে, ছোট ছোট লাগিয়েছিলাম। তো মাটিটাকে ভালো করে খুঁষে নিতে হবে, দেখো আমি খুঁষে নিয়েছি, বর্ষায় বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো জমাট বেঁধে গেছে। তো ভুরভুরে মাটিতে তুমি কাটিং লাগাবে, তোমরা দেখবে কী সুন্দর কাটিংগুলো লাগবে। তো আমি একটা একটা করে কাটিংগুলো লাগিয়ে দেবো, মাটিটাকে প্রথমে ভুরভুরে করে নিয়ে আমি আমার সাইজ মতো আমি জায়গা বানিয়ে নিচ্ছি। এই দিকটা তো দুটো লাগানোই আছে, তো ওই দিক বাকি জায়গাগুলোতে আমি লাগিয়ে নেবো। তো এগুলো শীতকালে খুবই সুন্দর ফুল হয়, এই জন্য আমার খুব ভালো লাগে। তো নিচের পাতাগুলো কেটে দিতে হবে, নাহলে ফাঙ্গাস লাগবে। তো দেখো আমি একটা একটা করে লাগিয়ে দিই, আমি এক হাতে ফোন ধরে আছি বলে আমার খুবই অসুবিধে হচ্ছে, তো এক হাতে গাছ বসানো যায় না। দেখো আমি লাগিয়ে নিয়েছি, এবার আমি পানি দিয়ে দেবো। দেখো আমি পানিটা দিয়ে দিই, ধীরে ধীরে দিতে হবে, নাহলে কাটিংগুলো আবার হিলে যাবে, হিলে গেলে কিন্তু একদমই হবে না। খুব ভালো করে গোড়াটাকে মজবুত করে মাটির সাথে আটকে দিতে হবে। তো আমার মনে হচ্ছে গাছটা হিলেই গেছে, আমি ভালো করে একটু লাগিয়ে দিই, লাগিয়ে দেবার পর তোমাদের দেখাচ্ছি। আর যখন এই গাছগুলো তৈরি হয়ে যাবে, ফুল হবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো লাগিয়ে দিয়েছি। তো এখানে পাখিগুলো দেখো কী সুন্দর, জবা ফুলের মধ্যে ছোট ছোট কত পাখি এসেছে, আর ফুলের ওরা এতই ছোট যে ফুলগুলোর ওপর বসছে কিন্তু কিছুই হচ্ছে না, মতলব এত হালকা পাখিগুলো যে ফুলের ওপর বসার পরেও গাছ কিন্তু ভাঙছে না, ফুলও কিন্তু নড়ছে না। তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখো কথা বলতে বলতেই বৃষ্টি এসে গেছে, বর্ষাকাল চলছে সবাই জানো, চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো ভাগ্যিস আমি ক্যামেরাটা পাখিগুলো তুলে নিয়েছিলাম, তো দেখো ওদেরকে ভিডিও করার পর অচানক বৃষ্টি এসে গেছে, আমার জামা কাপড় বাসন পেয়ালা সব ভিজে গেছে। এখানে মা সবজি গাছে, মা বললো যে কাঁকরুলের দানাগুলো আমাকে একটু বেছে দিই, আমি একটু বেছে দিই তাহলে সুবিধা হবে, দুজনে মিলে কাজ করলে একটু জলদি হয়ে যায় তাই। আর এই বীজগুলো তো আমরা খাই না, কেউ কি খাও, অনেক সবাই কিন্তু খায়, আমাদের তো ভালো লাগে না, তাই আমি ভাবলাম মা বললে একটু বেছে দে, তাই আমি একটু বেছে দিই, বেছে দিয়ে আমি বাকি আমাদেরকে নিচেটা যেয়ে দেখাচ্ছি। অলমোস্ট এখন বৃষ্টি থেমে গেছে, বারবার বৃষ্টি হচ্ছে আর থামছে, এরকমই হচ্ছে। তো দেখাচ্ছি, তো দেখো দেখতে দেখতে আমি দেখলাম আফান আরিয়ানের এখানে গাড়িগুলো পড়ে আছে। তো গাড়িগুলো দেখো কী সুন্দর, তো ওই গাড়িগুলোর কী নাম আমি জানি না, নতুন দেখছি কারগুলো। তো এগুলো দেখো কী সুন্দর, একটা হেলিকপ্টারও আছে, আরও অনেক আছে, ওরা সব কোথায় কী করে ফেলেছে। আরিয়ান কি করছো তুমি? গাড়ি খেলা। আফান তুমি কি করছো? ও ভালো, গাড়িগুলো ভালো, কে কিনে দিল গাড়ি? আরিয়ান কে গাড়ি কিনে দিল? কি ওইটা, ওইটা কি জিনিস? হেলিকপ্টার। সোনা কে গাড়ি কিনে দিল? হেলিকপ্টার করছি। গাড়ি কে কিনে দিল, কে কিনে দিল বলো? মা কিনে দিল। তো তুমি খেলা, কি গাড়ি ওটা? খেলনা। ওটা কি গাড়ি? খেলনা গাড়ি। আচ্ছা কে গাড়িটা কিনে দিল? মা খেলনা গাড়ি কিনে দিল, মাকে থ্যাংক ইউ বলো। কি বলো? আর মাকে আই লাভ ইউ বলো, ভালো করে বলো, আই লাভ ইউ টু বেটা। হ্যাঁ ওরে বাবা, আই লাভ ইউ টু। গাধু আমার।
খেলা করো তোমরা, বাই বাই। হ্যাঁ বাই বাই করো।